আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আপনাদের টিন এবং ছাদের মিশ্রণে খুবই চমৎকার একটি টিন শেড বা ডিজাইন দেখাবো। তো যেটা আপনারা চাইলে সবাই খুবই কম খরচে আপনাদের মন মতো করে তৈরি করতে পারবে, এবং এটার ভিতরে মহিলারা যাতে সেফ থাকতে পারে তার জন্য একটি সুব্যবস্থা রাখা হয়েছে, অর্থাৎ কিছু কিছু নতুন জিনিস অ্যাড করা হয়েছে আপনাদের জন্য এবং আপনাদের সুবিধার কথা চিন্তা করে। তো এটা হচ্ছে বাড়িটার সামনের ডিজাইন, এটার কালার রং আমি আমার মন মতো করে করেছি। আপনার চাইলে ইউটিউব এগুলো পরিবর্তন করে আপনাদের মতো করেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, অর্থাৎ সাবস্ক্রাইব বাটন যদি লাল দেখা যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখেন, প্রথমে আমি আপনাদের বাইরের ডিজাইনটা দেখাবো, এটা বাইরের ডিজাইনটা কেমন, তারপর এটা ভিতরে কীভাবে সাজানো হয়েছে আপনাদের জন্য আমি ভিতরে খুব সুন্দর করে সাজিয়ে দেখে দিয়েছি, যাতে আপনারা আইডিয়া নিতে পারেন, প্রচুর পরিমাণ আইডিয়া নিতে পারবেন এই ভিডিও থেকে আপনি আপনার বাড়ি তৈরি করার জন্য। তো এটা হচ্ছে বাড়িটার পিছনের ডিজাইন। তো জানলা ডিজাইনটা আমি আমার মন মতো করে দিয়েছি, তো আপনারা কোনো তো জানলা, দরজা, জানলা বা যে কোনো জিনিস আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন, যদি ভিতরে ডিজাইনগুলো বা প্ল্যানিংগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে বা বাইরে ডিজাইন কিছু যদি পছন্দ হয়ে থাকে তাহলে বাকিটুকু পছন্দ করে আপনি পছন্দ করে বা পরিবর্তন করে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখেন, এটা হচ্ছে বাড়িটার হাতের বাম পাশের অংশ, দেখেন এখানে একটা সিঁড়ি আছে সাদা ওঠার জন্য। তো আপনি চাইলে এই টাইপের সিঁড়িগুলো ইউজ করতে পারেন, লোহার, আবার চাইলে স্টিলের অথবা কাঠের যে কোনো একটা ইউজ করতে পারবেন। তো আমি এখানে স্টিলের একটা ইউজ করে আপনাদের দেখিয়েছি। তো দেখেন উপরে একটু হালকা পাতা গার্ডেনিং করেছি, যাতে আপনাদের একটু বিবিকার একটু উঠতে পারেন বা ঘুরতে পারেন, একটা চেয়ার বসিয়ে বসতে পারেন, এই জন্য এভাবে করেছি। অর্থাৎ বাইরের ডিজাইনটা অলরেডি আপনাদের শেষ করেছি। তো চলেন এখন আমি আপনাদের ভিতরে ডিজাইনটা দেখাবো, এটা ভিতরে আমি কীভাবে কী সাজিয়েছি। তো এটা হচ্ছে সামনের বসার জায়গাটা, দেখেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আপনি চাইলে এভাবে সাজিয়ে করতে পারবেন, খুব সুন্দরভাবে টাইলসও করা হয়েছে। তো চলেন ভিতরে ঢুকে দেখাই ভিতরে কী কী আছে। চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো। তো প্রথম উপরে ছাদ খুলি, তারপর ভিতরে কী কী আছে আপনাদের একটু দেখাই। তো দেখেন ছাদ খুলে ফেলছি, তো ছাদ খোলার পরে কী কী আছে যদি একটু দেখেন। এটা হচ্ছে প্রবেশ পথ, অর্থাৎ এখান থেকে ভিতরে ঢুকবো। তো ভিতরটা দেখেন সামনে দেখেন বসার জন্য জায়গা আছে। তো আপনি চাইলে এরকমভাবে সুন্দর মতো এখানে দেখেন খুব সুন্দর টাইলস ব্যবহার করেছে, টাইলস ব্যবহার করে এরকমভাবে বসার জায়গা তৈরি করতে পারেন। তারপর এখান থেকে ভিতরে ঢুকবেন, তো ভিতরে ঢোকার পরে দেখেন দুইটা পাশ আছে, হাতে ডান পাশের হচ্ছে ড্রয়িং রুম, অর্থাৎ এখানে আপনি ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করতে পারবেন, এবং হাতের এখানে একটা পর্দা লাগিয়ে দিতে পারবেন এই বরাবর, এখান থেকে এই পর্যন্ত একটি পর্দা লাগিয়ে দিতে পারবেন, সেক্ষেত্রে হচ্ছে ডাইনিং রুমটা সেফ থাকবে। আমি আপনাদের হচ্ছে অটোকেটে দেখাবো না কীভাবে করবেন। তো এখানে হচ্ছে ডাইনিং রুম এবং এখানে হচ্ছে রান্নাঘর, কিচেন, অর্থাৎ কিচেন। তো পুরো প্ল্যানটা যদি আমি একসাথে আপনাদের একটু বুঝিয়ে দিই, তো এই কোনো প্রথম যে রুমটা দেখতেছেন এটা হচ্ছে মাস্টার বেডরুম, অর্থাৎ মূল বেডরুম হিসাবে ব্যবহার করা হবে, এবং এই বেডরুমের সাথে রয়েছে এটি অ্যাটাচ টয়লেট, এবং এখানে রয়েছে একটি কিচেন রান্নাঘর, অর্থাৎ এই রুমের সাথেই রান্নাঘরটা আছে, যাতে আপনার হচ্ছে মহিলারা একটু সেফ থাকতে পারে। অর্থাৎ ড্রয়িং এবং ডাইনিংয়ের মাঝখানে একটা পর্দা দিয়ে দিলে আপনি দেখেন ড্রয়িং রুম এখানে হবে, এটা হবে গেস্ট রুম, অর্থাৎ অতিথি, অর্থাৎ মেহমানদের রুম এটা, এবং এটা হবে বাড়ির অন্য অন্য গেস্টের রুম,
মানে অন্যান্য সদস্যদের রুম, এটা হচ্ছে আপনি চাইলে চিলড্রেন অর্থাৎ আপনার ছেলে মেয়ে থাকে তাদের জন্য এই রুমটা ব্যবহার করতে পারেন। সো যদি মেয়ে থাকে মেয়েদের জন্য এই রুমটা ব্যবহার করলেন সেক্ষেত্রে আপনার হচ্ছে এখান থেকে এই একটা পর্দা দিয়ে দেবেন, মেয়ে আমার আসলে এই পাশে বসবে এবং আপনার হচ্ছে মহিলারা এই পাশে সেফ থাকতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে এটার 2D ফ্লোর প্ল্যানটি 3D ফ্লোর প্ল্যানটি। তো এবং এই দুই রুমের সাথে রয়েছে একটি কমন টয়লেট, অর্থাৎ এই টয়লেটটি সবাই ব্যবহার করবে, বাড়ির অন্যান্য যারা আছে তারা ব্যবহার করবে। তো টোটাল বেডরুম আছে 1 2 3 4 4টা বেডরুম, ড্রয়িং ডাইনিং এবং রয়েছে আপনার কিচেন, দুইটা টয়লেট, একটা অ্যাটাচ একটা কমন, এবং এখানে হবে একটা পর্দা। তো হচ্ছে চার বেডরুম এটি 3D ফ্লোর প্ল্যানটি। তো এটার সিঁড়িটা আমি হচ্ছে বাইরে দিয়ে লাগিয়েছিলাম, যেটা আমি আপনাদের অ্যানিমেশনে দেখিয়েছি, এখানে বাইরে দিয়ে সাথে ওটার সিঁড়ি হবে এবং পানির ট্যাঙ্কিটা আপনি সাদেই রাখতে পারবেন। তো চলেন এখন এটার 2D ফ্লোর প্ল্যানটা দেখি তাহলে। তো আমার কাছে তিনটা ফ্লোর প্ল্যান আছে এটার, আমি আপনাদের তিনটা ফ্লোর প্ল্যান সুন্দর মতো সব কিছু বুঝিয়ে দেবো। তো চলেন একটা করে দেখি। তো দেখেন এটা হচ্ছে একটা ফ্লোর প্ল্যান। তো আপনি যদি দেখেন এটা হচ্ছে কি সামনে প্রবেশ পথ অর্থাৎ পোর্চ বারান্দা, এবং এখান থেকে আমি ভিতরে ঢুকবো। তো ভিতরে ঢোকার পরে দেখেন এখানে একটা পর্দা লাগানো আছে, এই যে এটাই দেখেন আঁকা বাঁকা যে লাইনটা দেখতেছেন এটা হচ্ছে পর্দা, এবং পর্দার এই পাশে অর্থাৎ এখানে ঢোকার পর এখানে হচ্ছে ড্রয়িং রুম হবে, এবং চাইলে আপনি এখানে একটা টিভি লাগাতে পারবেন সুন্দর মতো, যে কোনো একটা ওয়াল বা সেবাগুলো একটু মুভ করে এই পাশে দিয়ে এই পাশে একটা টিভি লাগাতে পারবেন। এবং এটা হচ্ছে গেস্ট রুম অর্থাৎ অতিথি, অর্থাৎ যারা মেহমান আসবে তাদের যদি আপনি বাসা রাখতে চান তাহলে এই রুমটা গেস্ট রুম হিসাবে ব্যবহার করতে পারবেন। এবং যদি আপনি এদিকে ফলো করেন তো গেস্ট রুমের এই পাশে আপনি দেখেন এখানে হচ্ছে বেডরুম ওয়ান, যেটা গেস্ট রুম ছিল। তো এটা আছে আপনার 10 ফিট 7 ইঞ্চি বাই 9 ফিট 7 ইঞ্চি, এবং ড্রয়িং রুমটা আছে আপনার 12 ফিট বাই 9 ফিট 9 ইঞ্চি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 9 ফিট 9 ইঞ্চি। এবং আপনি এই পাশে দেখেন বেডরুম টু, তো এটা আছে 10 ফিট 7 ইঞ্চি বাই 11 ফিট, এবং এই সামনে রয়েছে একটি কমন টয়লেট, যে টয়লেটটা সবাই ইউজ করবে, এটা আছে 4 ফিট বাই 7 ফিট 2 ইঞ্চি। এবং পর্দার এই পাশে যদি আপনি একটু ফলো করেন তাহলে দেখতে পারবেন যে পর্দার এই পাশে যদি আপনি এই পাশে চলে আসবেন তখন এখানে হচ্ছে ডাইনিং রুম, এটা আছে 10 ফিট 10 ইঞ্চি, এই যে পর্দার এই দাগ পর্যন্ত, এবং এখান থেকে এই পর্যন্ত আছে আপনার 9 ফিট 9 ইঞ্চি। এবং এই পাশে রয়েছে একটি কিচেন রান্নাঘর, তো এটা আছে 8 ফিট বাই 9 ফিট 9 ইঞ্চি। এবং এই পাশে রয়েছে চিলড্রেন রুম অর্থাৎ বাচ্চাদের জন্য এই রুমটা ব্যবহার করতে পারবেন, এটা আছে আপনার 11 ফিট বাই 11 ফিট। এবং এই পাশে রয়েছে মাস্টার বেডরুম বা মূল বেডরুম যেটা, তো এটা আছে আপনার 11 ফিট বাই 11 ফিট, এবং এর সাথে এখানে আছে একটি টয়লেট, অ্যাটাচ টয়লেট, ওই টয়লেটটা আছে আপনার 4 ফিট বাই 7 ফিট। সো এ হচ্ছে এটার টোটাল মাপগুলো, রুমের ভিতরের মাপগুলো। তো এটা দেখেন দুর্গ কতটুকু আছে, তো এটা দুর্গ আছে আপনি এখান থেকে এই পর্যন্ত আছে আপনার 63 ফিট সরি 43 ফিট, এবং প্রস্থ আছে আপনার 22 ফিট, দেখেন এখান থেকে পর্যন্ত আছে আপনার 22 ফিট। তো এই 43 ফিট এবং 22 ফিট এরিয়ায় তো টোটাল আপনার জায়গা আছে 43 বাই 22, আপনার টোটাল জায়গা আছে এখানে 946 স্কোয়ার ফিট জায়গা আছে, এবং যেটা শতাংশ করলে হয় আপনার 2.17%, মানে অর্থাৎ 2% থেকে একটু বেশি, আর কাটা করলে 1.3, অর্থাৎ 1 কাটা থেকে একটু বেশি। সো এই হচ্ছে এটা টোটাল জায়গার মাপটি। তো দরজা জানার মাপগুলো আপনাদের একটু দেখিয়ে দিই তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখেন এটা সামনে যে এই বারান্দাটা আছে এটার মাপ আছে এখান থেকে এই পর্যন্ত আপনার 16 ফিট 8 ইঞ্চি, অর্থাৎ আপনি ভিডিওতে যেটা দেখতেছিলেন সেটা আমি এখানে প্রোভাইড করেছি, এবং এখান থেকে এই পর্যন্ত আছে আপনাদের 4 ফিট। এবং আপনি যদি এখানে ঢুকেন এটা ডোর ওয়ান, এটা আছে 3 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট, এবং ভিতরে দরজা যেগুলো আছে আপনি দেখতে পারতেছেন ডোর টু সবগুলো আছে 3 ফিট বাই 7 ফিট করে, 3 ফিট দৈর্ঘ্য, উচ্চতা হচ্ছে 7 ফিট, আর প্রস্থ আপনার হচ্ছে থিকনেস তো 5 ইঞ্চি হবে। এবং টয়লেটের দরজাগুলো আছে 2.5 ফিট বাই 7 ফিট, আপনি এবং একটু উইন্ডোগুলো যদি দেখেন উইন্ডোগুলো আছে 5 ফিট বাই, অর্থাৎ দৈর্ঘ্য 5 ফিট এবং উচ্চতা আছে আপনার 4.5 ফিট করে সবগুলাই, শুধু টয়লেট যেন উইন্ডো টু যেগুলো টয়লেটে এগুলো আছে 1.5 ফিট বাই 1.5 ফিট, টয়লেটের ভেন্টিলেশনগুলো রাখা হয়েছে। সো এ হচ্ছে এটা আরও আপনার দরজা জানালার মাপগুলো। তো আপনি আসলে বুঝতে পারছেন, তো আপনি চাইলে এটারও একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, তো আপনাদের বুঝতে সুবিধা হবে। তো চলেন এখন এটা আর খরচ নিয়ে আলোচনা করি। এই বাইরে যদি আপনি তৈরি করতে যান তাহলে আপনার কেমন খরচ হতে পারে সেই সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়ে দেব। তো দেখেন এই সুন্দর টিন এবং ছাদের মিশ্রণে যদি আপনি এই বাইটা তৈরি করেন তাহলে আপনার কেমন খরচ হবে সেটা আমি আপনাদের ধারণা দিয়ে দেবো। দেখেন এটা হচ্ছে সিঁড়ি, এখানে আপনি উপরে উঠবেন, উপরে উঠার পর দেখেন ট্যাঙ্কি রাখা আছে, চাইলে উপরে বাগানও করতে পারবেন, এবং খুব সুন্দর মতো দেখেন চারপাশে দেখা যায়, এবং এই দিক দিয়ে বৃষ্টির পানি এখান দিয়ে এদিক দিয়ে নামতে পারবে, কোনো সমস্যা নেই। তো সেম এরকম টিন এবং ছাদের কম্বিনেশনে অর্থাৎ একসাথে যদি আপনি এই বাইটা তৈরি করেন তাহলে হচ্ছে আপনার অর্থাৎ খরচ হবে প্রায় 8.5 লাখ থেকে 9 লাখ টাকার মতো খরচ হবে 4 বেডরুমের এই বাইটা তৈরি করতে গেলে।
তবে আমি আবারও বলছি জায়গা স্থান ভেদে এবং মালামাল অনুযায়ী একটু খরচ কম বেশি হয়ে থাকে, তবে ইন্ডিয়ান রুপিতে করলে আপনার খরচ আরও কম পড়বে। সেক্ষেত্রে আপনার 7.5-এর ভিতরে হবে, 7.5 লাখ টাকার মধ্যেই হয়ে যাবে। তো এ হচ্ছে এটার 7.5 ইন্ডিয়ান রুপি আর কি। তো এ হচ্ছে এটার খরচের হিসাব। তো ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বাড়ির ডিজাইনের অনেক ভিডিও অর্থাৎ আপনি যেরকম চান সব ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনি সেগুলো দেখতে পারেন এবং সেগুলো থেকে দেখে আইডিয়া নিতে পারবেন। তো আইডিয়া নেওয়ার জন্য আমি বাড়িটি অনেক ভিডিও আপলোড করে রাখছি আপনাদের জন্য। তো দেখতে চাইলে চ্যানেলে চলে যান। আল্লাহ হাফেজ।